আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যে অনুব্রত মণ্ডলের আজকের বিস্ফোরক বক্তব্য সেটা নানান আলোড়ন ফেলে দিয়েছে, কারণ অনুব্রত মণ্ডল তিনি দাবি করেছেন যে আনারুলকে তিনি তার আগেই সরাতে চেয়েছিলেন কিন্তু সরাতে পারেননি। তার কারণ আশিস ব্যানার্জি, তিনি চিঠি দিয়েছিলেন। অনুব্রত বাবু, জি চব্বিশ ঘন্টা থেকে মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি, আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টায়। অনুব্রত বাবু, আপনি যে বক্তব্য রেখেছেন যে আপনি আনারুলকে সরাতে চেয়েছিলেন, কেন সরাতে পারেননি? আমি বিধানসভার পর ওখানকার রেজাল্ট খারাপ হয়েছিল, আমি বলেছিলাম যে আনারুলকে সরিয়ে দেবো। আমি একটা রামপুরহাট মিটিং করি বলেছিলাম, সেখানে আমার সঙ্গে আরো সবাই ছিলেন। তখন আশিস দা বলে সরাস না, আমি যে কেন, আমি সরাবো। তা বললো যে অনেক ব্যাপার আছে, তোকে আমি একটা অনুরোধ করছি, আমার আমাকে লিখে জানাও। তখন আমাকে লিখে জানালো যে পঞ্চায়েত পর্যন্ত আনারুল শেখকে সরিয়ে না, আমি শুধরিয়ে নেবো, ব্যাস এইটুকু। শুধরিয়ে নেব, এই শুধরিয়ে নেব কথাটা খুব ইন্টারেস্টিং। কেন আপনি বলছেন যে শুধরিয়ে নেব, এই কথাটা বলেছিলেন কিস থেকে, কি থেকে শুধরিয়ে নেব? বললো আমি যেগুলো যে আমি বললাম যত রেজাল্ট খারাপ, তখন বললো দেখ পঞ্চায়েত পর্যন্ত রাখ, ও শুধরিয়ে যাবে, আমি আমি দেখে দেবো। ঠিক আছে, তবে আশিস দার চিঠির পরিপ্রেক্ষিতে আমি রেখেছিলাম, আশিস দার চিঠি না দিলে আমি রাখতাম না। অনুব্রত বাবু, অনেকেই একটা প্রশ্ন তুলছেন যে কোথাও যেভাবে বকটুই কাণ্ডে বিরোধীরা বিশেষ করে বিজেপি সরাসরি আপনার বিরুদ্ধে আঙুল তুলছেন, এমনকি বিজেপির যে রিপোর্ট সেই রিপোর্টে আপনার উল্লেখ রয়েছে, আপনি কাঁধ থেকে দায় সরাতেই আনারুলকে এখন ডিজোন করছেন এবং আপনি আশিস ব্যানার্জির দিকে আঙুল তুলছেন, আপনার উত্তর? দেখুন মোপিয়া, তোমাকে একটা কথা বলি, এটা আজকের কথা নয়, দশ এই বিধানসভার পরই আজকে বোধ হয় এক বছরের কাছাকাছি হতে চললো, এই চিঠিটা নতুন করে লেখা নেয়। এবং আশিস ব্যানার্জিকে জিজ্ঞেস করলে আশিস ব্যানার্জি বলবে এই চিঠি আমার, এই সই আমার। হ্যাঁ, সেই চিঠি আমরা পেয়েছি এবং আশিস ব্যানার্জির বক্তব্য পেয়েছি অনুব্রত বাবু, কিন্তু যে অভিযোগটা উঠছে যে আপনি কি কোথাও কাঁধ থেকে দায় ঝাড়তে চাইছেন? একবারই না, একবারই না। তখন আমি সংগঠনে দেখেছিলাম, কারণ আমি শুধু আনারুল বলে নয়, যারাই কাজ না করে তাদের আমি সরিয়ে দিই। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, ভালো কাজ করতে হয়। এই আনারুল যে কাজ না পারফর্ম না করতে পারছিল সেটা আপনি বলছেন, এর পাশাপাশি আর কোন অভিযোগ আপনার কাছে এসেছিল আনারুল সম্পর্কে? না না, আর কোনো অভিযোগ আমি পাইনি। তবে চিঠিটা কি করে বেরিয়ে গেল এটাই আমি আশ্চর্য হয়েছি, এটা আশিস দাকে জিজ্ঞেস করতে হবে পরে আমাকে। তো অনেকে তো প্রশ্ন করছেন যে আপনি এই সময় এই চিঠিটা, অর্থাৎ আপনার এন্ড থেকে এই চিঠিটা বেরিয়েছে কিনা, যে আপনি আনারুলের হাত থেকে দায়িত্ব সরিয়ে নিতে চাইছেন আনারুলের? না 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 মোপিয়া, আমার আমার কাছে নাই, না না, আমার আমার কাছে থাকলে আরো আগে বেরিয়ে যেত, আমার কাছে নয়, এটা যেভাবে বেরিয়েছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে অনুব্রত বাবু, আপনিও সবার মধ্যে জি চব্বিশ ঘন্টা কি সময় দিচ্ছেন, একটা জিনিস চিন্তা করতে প্লিজ। হ্যাঁ বলুন, বলো। হ্যাঁ বলুন, আপনি যেটা বলছিলেন প্লিজ বলুন। একটা কথা হচ্ছে, আমি জেলা প্রেসিডেন্ট, শোনো শোনো, আমি জেলা প্রেসিডেন্ট, ওকে চেয়ারম্যান করেছিল। আমি যখন বলছি আনারুলকে সরাবো, চেয়ারম্যান যদি কোনো রিকোয়েস্ট করে, বলে আমার দায় দায়িত্ব, সেটা চিঠিটা আমাকে পাওয়ার পর আমাকে মানতে বাধ্য। কি মনে হয় আপনার, কেন আশিস ব্যানার্জি আনারুলের হয়ে ব্যাট করেছিলেন? দেখুন আশিস দা খুব ভালো লোক, আশিস দা তো ওই সব সেন্সে বোঝে নাই, আশিস দা ভালো মানুষ, প্রফেসর মানুষ। হ্যাঁ, ও দেখে যে দলটা অনেকদিন করেছে, আনারুলকে আনারুল এবারে ভালো কাজ করতে পারে নাই বলে কেসটা সরিয়ে দিচ্ছে, আচ্ছা ওকে আমি রেখে দিই, এইভাবেই অসুবিধা হয়েছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন অনুব্রত বাবু, আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি? আপনি তো বীরভূমের প্রত্যেকটা জায়গাকে হাতের তালুর মতো চেনেন, আপনার মনে কখনো মিটিং এর লোকগুলো বসে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি শেষ করছি। আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি যে হঠাৎ করে কয়েক বছরের মধ্যে আনারুলের সম্পত্তি, বাড়ি কিভাবে ফুলে ফেঁপে উঠলো?
দেখো তোমাকে আমি একটা কথা বলি, সুশন ভাই যখন জেলা প্রেসিডেন্ট ছিল এরা কংগ্রেস থেকে এসেছিল, এরা সবাই প্রেসিডেন্ট ছিল। তারপর আশিস ব্যানার্জি প্রেসিডেন্ট ছিল, এরাই ব্লক প্রেসিডেন্ট ছিল। তারপরে আমি প্রেসিডেন্ট হয়ে আমি এদেরই রেখে দিয়েছি, আমি কোনো প্রেসিডেন্ট হওয়ার পর চেঞ্জ করি নাই। কারণ আমি জানি সংগঠন থাকলে প্রেসিডেন্ট চেঞ্জ করার প্রয়োজনীয়তা নাই, আমি যদি কাজ করাতে পারি তো এদের নিয়েই কাজ করাতে পারি। আমি কিন্তু অতটা খপর রাখি নাই ব্যাপারটা বুঝতে। আর একটা, আর আমি রামপুরহাটে রামপুরহাট বিধানসভাটা যেহেতু আশিস দা দেখে বলে অতটা আমি ইন্টারফেয়ারও করতাম না, এখন এই এই বিধানসভার আগে থেকে করছি। অনুব্রতবাবু অনেক ধন্যবাদ, আপনি সভার মধ্যে থেকে আমাদের সময় দিয়েছেন। অনুব্রত মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ চড়াচড়ি ছিলেন, তার বক্তব্য আমরা শুনলাম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।